হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি, বাট বেশি ভালো নাই, কারণ আমি নিজেও একটু শারীরিকভাবে অসুস্থ। যাই হোক, তারপর আজকে আমার নাইট ডিউটি, নাইট ডিউটিতে আসছি। নাইটের শিফটের যে মেডিসিন সেগুলো আমরা দিয়েছি, যে কাজ আমাদের কমপ্লিট করা হয়েছে, এখন বাকি যে রুগী আসবে মানে রিসিভ করতে হবে, তার কী ট্রিটমেন্ট সেটা দিতে হবে, এবং কোনো রুগীর যদি কোনো সমস্যা হয় সেটা দেখা লাগবে। তো মূলত আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হসপিটালে যেসব রুগী আসবেন অবশ্যই সাবধানতার সহিত থাকবে, কারণ এই ওয়ার্ডে আমি আজকে ট্রমা ওয়ার্ডে নাইট ডিউটি করতেছি। তো ট্রমাতে আজকে একটা আন্টি হচ্ছে ফোন নিয়ে আসছে, তার সাথে তিনজন লোক, তো তিনটা ফোনই তাদের কাছে, সবার পার্সোনাল ফোন আছে। তো ফোন আনছে, ওনাকে হচ্ছে একজন গেছে মেডিসিন আনতে, আর দুইটা ফোন ছিল, একটা বাটন আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড বা টাচ ফোন, দুইটা ফোন হচ্ছে বালিশের নিচে রাখছে। তো নিচে রাখার পরে কেউ একজন সেই আরেকজন ওষুধ কিনতে গেছে, আরেকজন দুইজন রয়েছে, কিন্তু কেউ একজন এসে তার ফোন সেই বাটন ফোনটা রেখে টাচ ফোনটা নিয়ে গেছে। তো বোঝেন কতটা খারাপ লাগিল, মহিলাটা অনেক কান্নাকাটি করতেছে, অবস্থা মানে বুঝাইলাম কি বলবো। আমি আশেপাশের লোকদেরও জিজ্ঞেস করলাম যে আপনারা কি দেখছেন, কেউ হাত দিচ্ছে বা কেউ অপরিচিত মানুষ বা কিছু, তারা কেউই দেখে নাই। অবশ্য হসপিটালে, এটা সরকারি হাসপাতালে, অনেক মানুষজন আসে, যে সবাই তো সবার রুগীকে নিয়েই থাকে, আরেকজন আরেকজন আর কি খেয়াল রাখে না। এই জন্য অবশ্যই নিজেদের জিনিসপত্র, বিশেষ করে টাকা এবং ফোন সাবধানে রাখবেন। এছাড়া এই ওয়ার্ডে আরেকটা ঘটনা ঘটে গেছে, একজন মহিলা তার হচ্ছে 10,000 টাকা বুকের ভিতর রাখছে, মহিলা মানুষ বুঝে নিত গ্রামের থেকে, তো সে বুকের ভিতর রাখছে, সে তাকে কে যেন সে পানি দিচ্ছে খাইছে, খাওয়ার পর ওই পানি খাওয়ার পর ঘুমাই গেছে। অর্থাৎ তার কাছে যে টাকা আছে আসে মানে সে চোর ফলো করছে, বা কেউ দেখছে, না হলে কেউ হুট করে এসে পানি খাইতে দিচ্ছে আর ওই মহিলাটা খাইছে, খাওয়ার পর তিনি গেছে ঘুমায়া, তার কিছুক্ষণ পর না গিয়ে ওনার টাকা বুকের ভিতর থেকে নিয়ে গেছে। তো যাই হোক ভাই, এই যে যে মানুষগুলোর জিনিসে যে চুরি হচ্ছে টাকা পয়সা, এই জিনিসগুলো কিন্তু খুবই কষ্টের। একটা জিনিস চিন্তা করেন আপনি, যখন একটা মানুষ অসুস্থ হয় তখন সে কতটা অসহায়, আর কতটা অসহায় হলে মানুষ সরকারি হাসপাতালে আসে। তো এই যে যে চুরিগুলো হয়, যারা নেয় তাদের বিবেকহীন, তাদের তো নেশা, এটা তারা হচ্ছে নেশা করে বা কিছু করে, না হলে এরকম অসহায় মানুষদেরকে ফোন টাকা পয়সা নেয় তারা, এই যে কী কান্নাকাটি, ওয়ার্ডে একদম ঝই ঝামেলা হয়ে গেছে। তো যাই হোক ভাই, আপনারা যখনই হসপিটালে আসবেন না কেন, নিজেদের টাকা পয়সা ফোন সবসময় সাবধানে রাখবেন, কারণ কখন কি হয়ে যাবে কেউই আমরা বলতে পারি না। তো এটাই ছিল, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, কারণ এই ভিডিওটা কিন্তু একটা সচেতনতামূলক, কারণ দেখেন তিনি যদি সতর্ক থাকতো তাহলে কিন্তু তার টাকা হারাতো না এবং তার ফোনটাই হারাতো না। তিনজন মানুষ, একজন গেছে ওষুধ আনতে, দুইজন রয়েছে, দুইজনের সামনে থেকে ফোনটা নিয়ে গেছে, কিন্তু কেউই টের পায় না। আশেপাশের মানুষজনও কিন্তু কেউ খেয়াল করবে না, কারণ সবাই কিন্তু তাদের রুগীকে নিয়েই ব্যস্ত। তো এই জন্য বলি ভাই, যেই আসেন না কেন হসপিটালে, নিজেদের জিনিসগুলো নিজেরা সাবধানে রাখবেন। তো এইটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।